কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা, এই ব্যথাটা প্রথম কতদিন আগে শুরু হয় আপনার? ব্যথাটা শুরু হয়েছে 4-5 বছর ধরে, একটু একটু আমি ডাক্তার ডাক্তার দেখাই, কমে তা আবার হয়ে যায় গাই। মানে 4-5 বছর আগে প্রথম আপনার ব্যথাটা শুরু হয়। ব্যথাটা প্রথম কি কোমর থেকে? ব্যথাটা শুরু হয়েছে প্রথম পাও থেকে পায়ের নিচ থেকে, না এই মোড়ার থেকে, পাও থেকে এই সাইডটার থেকে। আচ্ছা, মানে যখন আপনি হাঁটতে যাচ্ছেন তখন পা দিলি দেখছেন যে ব্যথা করছে? হ্যাঁ, আটতাম ফারতাম না, ভাবলেন বার হয়ে থাকতো। আচ্ছা, প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন এই ব্যথা? দেখাইছি অনেক ডক্টর। কি বলেছিলেন তখন? ডক্টর তো ওষুধ দিয়েছে, হয়েছে বাদ ব্যথা। আচ্ছা, বাদ ব্যথার সমস্যার কথা বলছেন। আচ্ছা, হয়েছে পানি, গরম পানি মেঝে ভাও ভিজিয়ে রাখতাম আধা ঘন্টা, তারপরে আবার ঠান্ডা পানি মেঝে আধা ঘন্টা ভিজিয়ে, ওতে অনেক করছি। আচ্ছা, কোনো উপকার পেয়েছে না? আর ওই কয়েকদিনের লাগে ভালো হয়, তারপর ওই আবার কয়েকদিন পরে দেখছেন যে আবার একই অবস্থা, ঠিক আগের পর্যায়ে চলে যাচ্ছেন। আচ্ছা, যখন দেখছেন যে এই সমস্যাটা দীর্ঘদিন থেকে হচ্ছে, তখন ব্যথাটা কোথায় রেফার হয়েছে? কোথায়, হাঁটুতে নাকি কোমরে? ওই কোমরে, এখানে একটা কিন্তু ওই শক্ত হয়েছে জায়গাটা। আচ্ছা, তারপরে আমি বয়ে আসছি, কই আবার নিয়ে অপারেশন লাগে, এর লাগে আইসি বয়ে, শক্ত অত বড় শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে একটা জায়গা। আচ্ছা, আজকে কততম দিন আপনার? আজকের লগে আপনার 10 দিনতম, দশমতম দিন। সবচেয়ে বড় প্রশ্ন, কেমন আছেন আজকে? আজকে খুব ভালো আছি। সেই প্রচন্ড কোমর ব্যথা, হাঁটতে গেলে আর হাঁটতে পারছেন না, হাঁটুর জন্য পায়ে ব্যথা, একটু হেঁটে কি দেখেছেন হাঁটতে পারছেন? ও না, দেখছি এখন তো হেঁটে আসলাম, উপর থেকে নিচে আসলাম, নিচ থেকে উপরে গেলাম। স্বাভাবিকভাবে আসছেন, আপনার হাসি বলে দিচ্ছে আসলে আপনি এখন কতটা সুস্থ আছেন আর ভালো আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ডিপিআরসি হসপিটাল, যে নামটার সাথে আসলে এখন কম বেশি আমরা অনেকেই পরিচিত, আর বিশেষত ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি দীর্ঘদিন যাবত ওনার অতীত অভিজ্ঞতা দিয়ে ব্যথাজনিত সমস্যা নিয়ে যারা ভুগছেন দীর্ঘদিন থেকে, এরকম অসংখ্য মানুষকে সুস্থ করে তুলেছেন এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, এরকম অসংখ্য উদাহরণ আছেন। সো যারা আসলে ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবত ভুগছেন বা তাদের পরিবারে এই ধরনের কোনো মেম্বার আছে যারা দীর্ঘদিন থেকে ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, তাদের অনেকেই আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করেন যে এই ব্যথাকে আসলে কি সারা জীবনের জন্য ভালো হয়ে যায়, বা ট্রিটমেন্ট পদ্ধতিটা কী, বা এর জন্য কি কাটাছেঁড়া বা কোনো অপারেশন বা এই ধরনের কোনো কিছুর কি দরকার পড়ে কি না। সত্যি কথা বলতে আমরা যেটা প্রথমে চেষ্টা করি সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার যেটা সবসময় বলে আসেন যে এই ধরনের পেশেন্ট যারা মূলত PLID বলেন, ঘাড়ে ব্যথা বলেন, হাঁটু ব্যথা বলেন, বা শরীরের বিভিন্ন জয়েন্টে দীর্ঘদিন যাবৎ যারা ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, তাদেরকে অপারেশন ছাড়াই সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা সম্ভব। তবে অপারেশনেরও দরকার আছে কোনো কোনো ক্ষেত্রে, অবশ্যই যেটা অবশ্যই জরুরি সেক্ষেত্রে অপারেশন ছাড়া বিকল্প থাকে না। তবে যাদের এই ধরনের সমস্যাগুলো থাকে, দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায়, তারা যদি প্রাথমিক অবস্থায় আমাদের কাছে আসেন, চিকিৎসা করাটা আমাদের জন্য আসলে অনেক বেশি ইজি হয়ে যায়। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সেটে আমাদের একজন মা, যিনি অনেক দূর থেকে এসেছেন এবং উনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথা এবং হাঁটু ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন। প্রথম দিকে ব্যথাটা যদি অল্প পরিমাণে ছিল, বাট একটা সময় সেটা খুবই ক্রনিক পর্যায়ে চলে যায়, যখন আর সহ্য করতে পারছিলেন না, এর মাঝামাঝি সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসাও করেছেন, বাট একটা সময় যখন স্যারের সন্ধান পান, স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নেন। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই, কী হয়েছিল, ট্রিটমেন্ট ব্যবস্থা কেমন ছিল, এবং আজকে যখন উনি বাড়ি চলে যাচ্ছেন উনি কেমন আছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আপনি আজকে? আছি বাবা, ভালো আছি, সুস্থ আছি, অনেকটা সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি একটু বলেন। আমার নামটা আমিনা খানম, বাসা হবিগঞ্জে। হবিগঞ্জে? সিলেট হবিগঞ্জে। সিলেট হবিগঞ্জে? জি। গৃহিণী? জি। কয় সন্তান আপনার? আমার 3 সন্তান। 3 সন্তান, ছেলেমেয়েরা নিশ্চয়ই একটু বড় হয়ে গেছে? জি, ও তো মেয়ে। আচ্ছা, আমরা জানি এত দূর থেকে আপনি স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য, কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা, এই ব্যথাটা প্রথম কতদিন আগে শুরু হয় আপনার? ব্যথাটা শুরু হয়েছে 4-5 বছর ধরে, একটু একটু আমি ডাক্তার ডাক্তার দেখাই, কমে তা আবার হয়ে যায় গাই। মানে 4-5 বছর আগে প্রথম আপনার ব্যথাটা শুরু হয়। ব্যথাটা প্রথম কি কোমর থেকে? ব্যথাটা শুরু হয়েছে প্রথম পাও থেকে পায়ের নিচ থেকে, না এই মোড়ার থেকে, পাও থেকে এই সাইডটার থেকে। আচ্ছা, মানে যখন আপনি হাঁটতে যাচ্ছেন তখন পা দিলি দেখছেন যে ব্যথা করছে? হ্যাঁ, আটতাম ফারতাম না, ভাবলেন বার হয়ে থাকতো। আচ্ছা, প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন এই ব্যথা? দেখাইছি অনেক ডক্টর। কি বলেছিলেন? ডক্টর তো ওষুধ দিয়েছে, হয়েছে বাদ ব্যথা।
আচ্ছা, বাত ব্যথার সমস্যার কথা বলছেন। আচ্ছা, হইছে পানি গরম পানি মেজে ভাপ ভিজিয়ে রাখতাম আধা ঘন্টা, তারপরে আবার ঠান্ডা পানি মেজে আধা ঘন্টা, ওতে অনেক করছি। আচ্ছা, কোনো উপকার পেয়েছেন? না, আর ওই কয়েকদিনের লাগে ভালো হয়, তারপর ওই আবার কয়েকদিন পরে দেখছেন যে আবার একই অবস্থা, ঠিক আগের পর্যায়ে চলে যাচ্ছেন। আচ্ছা, যখন দেখছেন যে এই সমস্যাটা দীর্ঘদিন থেকে হচ্ছে, তখন ব্যথাটা কোথায় রেফার হয়েছে, কোথায়, হাঁটুতে নাকি কোমরে? ওই কোমরে, এখানে একটা কিন্তু শক্ত হয়েছে জায়গাটা। আচ্ছা, তারপরে আমি বয়ে আসছি, কই আবার নিয়ে অপারেশন লাগে, এর লাগে আইসি বয়ে, শক্ত, অত বড় শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে একটা জায়গা। আচ্ছা, যখন কোমরেও দেখলেন যে অবস্থা, তখন কোথায় গিয়েছিলেন, কোন ডাক্তার? না, গেছিলাম আমি ওখানে আপনার ওই হবিগঞ্জে, ওই এক ডাক্তার আছে যে মোমেন নিগন আজমিন ডাক্তারের কাছে, তাই সাদের আসিদ বসে ডাকাত থেকে যায় সবাই দেখায়। খুব নাম করা একজন ডক্টর, তখন ভেবেছেন তাকে একটু দেখাবেন। দেখায় যখন তার কাছে, তাই একটা ইঞ্জেকশন দিছে আমার এই কেন আটুতে, একটা ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশন দেওয়ার পর একটু ভালো হয়েছে, তারপর আবার মানে একটু হাঁটা চলা করতে পারছে, আর গেছি না আমি তাইনের কাছে। তার পরবর্তীতে কি করলেন? তারপরে ওই কদিন দিন তখন কষ্ট হতেছে, পরে করোনায় পড়ে গেলাম। করোনার জন্য সব ডক্টর সব জায়গায় বন্ধ হয়ে গেল, চিকিৎসাও বন্ধ হয়ে গেল। করোনার পরে থেকে সিলেট গেলাম, সিলেট দেওয়ার পর থেকে এখন আইয়াতে এখন দেখি আর বাইরে গেছি। তারপরে কি করলেন যখন ডক্টরের কাছে গেলেন? না, তারপরে সিদ্ধান্ত নিলাম যে এখানে আসবো, আমার ছেলে বাইর হচ্ছে ইউটিউব থেকে, তা আমার ছেলে তাহে বসুন্ধরা। আচ্ছা আচ্ছা, সার্বক্ষণিক একটা ব্যথা বয়ে বেড়াতে হতো, এবং এই উঠতে পড়তে পারতাম না, হাঁটা চলা করতে পারতাম না দীর্ঘ সময়, আঁকলে পরি আগে যেমন পুরো সংসারকে আপনি নিজের হাতে পুরোটা সামলাতে পারতেন, এখন আর সেটা করতে পারছিলেন না, যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে চলে যাচ্ছে। তারপরে কি হলো? তারপরে যখন ডাক্তার সাহেবের কাছে আসলাম, স্যারের সন্ধানটা কিভাবে পেয়েছিলেন? স্যারের সন্ধানটা আমার ছেলে নো পাইছে, ইউটিউবে পাইছে, আমার ইউটিউবের মাধ্যমে আপনার ছেলে যখন জানতে পেরেছেন যে ডক্টর শফিউলা প্রধান এই ধরনের চিকিৎসা করেন এবং সেটা অপারেশন বিহীনভাবে, তখন সিদ্ধান্ত নিয়েছেন সরাসরি চলে আসবেন এবং স্যারের কাছে আসবেন। প্রথম আসলাম ওই তোমার আপনার 15 মার্চ। আচ্ছা, 2022 পনেরোই মার্চ এসেছিলেন স্যারের কাছে, তাই স্যারে ওষুধ দিয়ে দিছে। স্যার এই সময় হয়েছিল ভর্তি, তো আমি তো রমজানে লেগে গেলাম, কখন না রমজান আইসে আমি যাই গে, শনিবার রাত আসিল, তো এখন আবার কি ঈদের পরে আসলাম, ঈদের পরে এসে তখন ভর্তি হয়ে গেছে। যখন ভর্তি হলেন, আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল তিন বেলা করে, কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন? তিন বেলা পরে আমি 3-4 দিন পর থেকে শুরু হচ্ছে, ওই যে কোমর ইঞ্জেকশনটা দিছে না নি, এরপর থেকে বুঝছি যে না একটু ভালো হইতে আছে, ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আজকে কততম দিন আপনার? আজকের আপনার 10 দিনতম, দশমতম দিন। সবচেয়ে বড় প্রশ্ন, কেমন আছেন আজকে? আজকে খুব ভালো আছি। সেই প্রচন্ড কোমর ব্যথা, হাঁটতে গেলে আর হাঁটতে পারছেন না, হাঁটুর জন্য পায়ে ব্যথা, একটু হেঁটে কি দেখেছেন হাঁটতে পারছেন? ও না, দেখছি এখন তো এতে আসলাম, উপর থেকে নিচে আসলাম, নিচ থেকে উপরে গেলাম, স্বাভাবিকভাবে আসছেন। আপনার হাসি বলে দিচ্ছে আসলে আপনি এখন কতটা সুস্থ আছেন আর ভালো আছেন। অসংখ্য দর্শক আছেন আমাদের দেশে বা দেশের বাইরে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, আপনার ছেলে হয়তো লাকি ছিল যার মাধ্যমে হয়তো আপনি জানতে পেরেছেন, অনেকে হয়তো জানেন না, তাদের জন্য যদি কিছু বলেন। কি বলবো, আচ্ছা তারা ওই রকম অসুখ হলে তারা আসতে শফিউল্লাহ প্রধানের কাছে কেন বলবেন? কারণ আপনি এসে আপনি নিজে একটা ট্রিটমেন্ট পেয়েছেন, সঠিক ট্রিটমেন্ট পেয়েছেন, ভালো হয়েছেন, আপনি চান তারাও যাতে সুস্থ হোক, সুস্থ হইতো আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, এরকম অসংখ্য পেশেন্ট আছেন, এই যে দেখুন আজকে আমাদের এই মায়ের যে হাসি মুখ, কিসের বিনিময়ে কিনবেন? আপনার পরিবার আজকে হয়তো আনন্দের দিন, কিন্তু আপনি ব্যথা বয়ে বেড়াচ্ছেন, কতক্ষণ ভালো লাগবে আপনার? আমরা চাই এরকম অসংখ্য মানুষ যারা অসুস্থতায় ভুগছেন সুস্থ হন, সঠিক চিকিৎসা নেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।